প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি উইন্ডোজ কম্পিউটারের যে হার্ড ডিস্ক ব্যবহার করি আমরা বা এসএসডি ব্যবহার করি, সেই হার্ড ডিস্ক অথবা এসএসডি কোন পার্টিশনে রয়েছে সেটা কিভাবে জানব এই বিষয়ক একটি ভিডিও। চলুন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের কাজে চলে যাই। বন্ধুরা, আমরা যখন কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করি বা অপারেটিং সিস্টেম ইনস্টল করি, তখন আমাদের জেনে নিতে হয় যে আমাদের যে হার্ড ডিস্কটি রয়েছে সেই হার্ড ডিস্কটি মূলত কোন পার্টিশনে রয়েছে। পার্টিশন হচ্ছে দুই ধরনের, একটি এমবিআর, এমবিআরের ফুল ফর্ম হচ্ছে মাস্টার বুট রেকর্ড, আর অপরটি হচ্ছে জিপিটি, জিপিটির ফুল মিনিংস হচ্ছে গাইড পার্টিশন টেবিল। তো আমরা যখন উইন্ডোজ দিতে যাই কম্পিউটারের মধ্যে, তখন আমাদের এটা জেনে নিতে হয় যে আমাদের যে হার্ড ডিস্কটি রয়েছে বা এসএসডিটি রয়েছে সেটা আসলে কোন পার্টিশনে এই মুহূর্তে রয়েছে। তবে যদি আপনি যদি হার্ড ডিস্ক নতুন থাকা অবস্থায় উইন্ডোজ দেন, সেক্ষেত্রে আপনি আপনার এই হার্ড ডিস্কটাকে যে কোনো পার্টিশনে ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, আজকে মূলত জানতে চাচ্ছি যে আমার কম্পিউটারে এই মুহূর্তে যে হার্ড ডিস্কটি ব্যবহার করতেছি এটি কোন পার্টিশনে উইন্ডোজ ইনস্টল করা, এটা আমরা কিভাবে জানব। এটা করার জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের যে দিস পিসি রয়েছে, এই দিস পিসির উপরে আমরা একটি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এই অপশন থেকে আমরা যে এখানে ম্যানেজ নামের যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে কম্পিউটার ম্যানেজমেন্ট নামের একটি এরকম উইন্ডো আসবে, এখানেই আমাদের মূলত কাজ। এছাড়াও আপনি যদি আপনার কম্পিউটারের এই যে সার্চ অপশনটি রয়েছে এখানে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করেন, তো আপনার সামনে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনি চাইলে কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনে চলে যেতে পারেন। তো আমরা কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনে চলে আসলাম। এখান থেকে আমরা চলে যাব নিচের দিকে, এই যে স্টোরেজ অপশনটি রয়েছে সেখানে স্টোরেজ অপশনের নিচেই ডিস্ক ম্যানেজমেন্ট নামের যে অপশনটি থাকে আমাদের মূলত সেখানেই কাজ। তো আমি যখন ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করলাম, তখন আমার কম্পিউটারের মধ্যে যতগুলো হার্ড ডিস্ক আছে সবগুলো হার্ড ডিস্ক এখানে শো করবে। আপনি যদি এখানে এক্সটার্নাল মেমোরি অথবা পেন ড্রাইভ ব্যবহার করেন সেটা কিন্তু এখানে শো করবে। যেমন এই মুহূর্তে আমার এই কম্পিউটারটির মধ্যে দুইটি এসএসডি লাগানো আছে, খুব ছোট ছোট এসএসডি, 128 জিবি করে। এটা হচ্ছে ডিস্ক জিরো, এটা 111 জিবি, এবং পরেরটি হচ্ছে ডিস্ক ওয়ান, এটা হচ্ছে 119 জিবি। দুটোই 128 জিবি মূলত, কিন্তু এখানে 111 জিবি ইউজেবল। এরপরে নিচে রয়েছে ডিস্ক টু, এই ডিস্কটি কিন্তু এখানে লেখা আছে যে রিমুভাল। রিমুভাল মানে হচ্ছে এটি একটি পেন ড্রাইভ বা এক্সট্রা মেমোরি যে ব্যবহার করি সেরকম কিছু একটা। আমরা যেহেতু আমাদের যে এসএসডি বা হার্ড ডিস্কটি রয়েছে সেই হার্ড ডিস্কটি কোন পার্টিশনে আছে সেটা বের করব, সুতরাং এখান থেকে আমাদের দেখতে হবে এখানে যে হার্ড ডিস্কগুলো বা এসএসডিগুলো কানেক্টেড আছে সেই হার্ড ডিস্কের কোন পার্টিশনটির মধ্যে সি ড্রাইভ রয়েছে। যেমন এই যে আমার ডিস্ক ওয়ান যেটি, সেটির মধ্যে সি ড্রাইভ রয়েছে, এটার মধ্যেই মূলত উইন্ডোজ ইনস্টল করা। তো এই যে সি ড্রাইভটি রয়েছে, সি ড্রাইভের এই যে ডিস্ক নেম রয়েছে ডিস্ক ওয়ান, সেখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে, এখান থেকে আমরা চলে যাব প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে, এখানে অনেক কিছু ইনফরমেশন রয়েছে। এখান থেকে আমরা চলে যাব ভলিউমস নামের যে অপশনটি রয়েছে সেখানে, এবং ভলিউমসের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি এখানে এই পার্টিশন স্টাইলের এইখানে মাস্টার বুট রেকর্ড অর্থাৎ এমবিআর, আমি যে এসএসডিটি ব্যবহার করছি সেই এসএসডিতে যে উইন্ডোজটি ইনস্টল করা আছে সেটি মূলত মাস্টার বুট রেকর্ড অর্থাৎ এমবিআর পার্টিশনে ইনস্টল করা আছে। তো আমরা এভাবে আমাদের কম্পিউটারের যে এসএসডিগুলো লাগানো থাকে বা আমরা যে এসএসডির মধ্যে উইন্ডোজ ইনস্টল করি সেটি মূলত কোন পার্টিশন ইনস্টল করা সেটা জানতে পারি। তো আপনিও এইভাবে আপনার কম্পিউটারের যে এসএসডিটি রয়েছে বা হার্ড ডিস্কটি রয়েছে সেটি মূলত কোন পার্টিশনে ইনস্টল করা সেটা আপনি দেখতে পারবেন। আমরা এখান থেকে ক্লোজ করে দিয়ে যাই। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। যদি আজকের ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট করব
ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবর ভিডিও দেখার জন্য আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।